দুনিয়ার ফেরাউনরা কোনোদিনও চায় না ইসলামপন্থীরা এক থাকুক। কারণ ফেরাউনরা যে এটা চায় না, এটা কোরআনে আছে না নাই? আছে তো। কোরআনের 28 নম্বর সূরা পড়বেন, সূরার নাম সূরা কসাস, আয়াত নাম্বার 4। সেখানে আল্লাহ ফেরাউনের কিছু কৌশল অপকৌশলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদ্বিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত আরম্ভ করেছিল, অহংকার করেছিল, ক্ষমতার অহংকারে নিজেকে সে মানুষের কাতারে আর রাখে নাই, সে নিজেকে রবের কাতারে নিয়ে গিয়েছিল। এরপরে 2 নম্বর ফেরাউন যেটা করেছিল, আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা আহলাহা শিয়া, ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। সে তার নিজের বংশের লোকদেরকে বানিয়েছে সরকারি বংশ, এদেরকে বেশি বেশি ফ্যাসিলিটিস দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, নিজেদের বংশের বাকিরে বনে ইসরায়েল সহ মিশরের অন্যান্যদেরকে বিরোধী শক্তি বানিয়ে তাদেরকে সে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। ফেরাউন স্বভাবের লোকেরা কেন ইমানদারদেরকে দুর্বল করে রাখতে চায়? তার কারণ হলো, ফেরাউনরা ভালো করে জানে, যদি সবাই একজোট হয়ে যায়, ইমানদাররা এক হয়ে যায়, এতে করে ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে, ভিত্তা দুর্বল হয়ে যাবে। এজন্য ফেরাউন ওয়াজালা আহলাহা শিয়া, তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল, যাতে করে তার ফেরাউনি গদি মজবুত থাকে। ফেরাউনি গদি মজবুত রাখার জন্য যারা মানুষদেরকে দলে দলে বিভক্ত করে, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক।